আমি আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কাকু চোর তুমি একটা ফটো তুলবো, এখন রাখ, ছবি না। Hi guys, Shubhono Borsho and welcome back to my YouTube channel. আজকে বছরের প্রথম দিন, তো আজকে আমি কি করব কি না করব তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আর আমার তরফ থেকে ভালোবাসা। তোমরা সবাই অনেক অনেক ভালো করে কাটাও এই বছরটাকে। ভালো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। আমার চুলের অবস্থা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন আমি বিছনা থেকেও পাটা নামাইনি, এখন আমি সবে ব্লগটা স্টার্ট করেছি। আজকে পুরো দিন আমি ব্লগ করবো, কি না করবো কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, অনেক প্ল্যান আছে, সব দেখতে পাবে। দাঁত মেজে রেডি হয়ে, এটা আমার অবভিয়াসলি পয়লা বৈশাখে আমার নয়, আমি পয়লা বৈশাখে আমরা আজকে পরবো না, এই সকালবেলা পরবো না, বিকেলবেলা পরবো। সকালবেলা যদি আমি পরি তো অনেক গরমে ঘামে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, তার জন্য আমি এখন ওটা রেখে দিয়েছি। আপাতত আমি এটা পরবো, তারপরে আমি এখন গিয়ে দেখবো যে আমি কি করবো না করবো। ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সাজানো হচ্ছে না হচ্ছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বিছানাটা তুলে ফেলি, কারণ বিছানাটা এখনও টাঙানো আছে, তো ভালো করে আগে বিছানাটা সেট করে ফেলি। তারপরে ফুলের মালা গাঁথা হবে, আমি এখন আলপনা দেবো, তো আলপনাটা এখানে আমাদের চালের যে পেস্ট সেটা নিয়ে চলে এসেছি, তো ওখানে আমাদের একটুখানি ফাঁকা হলে আমি আলপনাটা স্টার্ট করে দেবো। যেহেতু তার জন্য এখানের মধ্যে এটা হচ্ছে প্রসাদ ঠাকুর, তো এই প্রসাদটা বার করে নিক, তারপরে আমি এখানের মধ্যে আলপনাটা দিয়ে নেব। Thank you.
করবো, অবভিয়াসলি কিছু একটা খাবো। দূর জোসে খিদা পেয়ে গেছে, তো কিছু আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কী কী খাবো আর প্রসাদে কী কী আছে সেগুলো আমি নিয়ে তাতেই করে চলে আসি। প্রসাদ সাজানো হচ্ছে পুরো পাড়ার লোককে, প্রত্যেক বছর এরকমই দেওয়া হয়। এখানে আমাদের সব খাবার দাবার প্রসাদ সব কিছু রয়েছে, তো এগুলো একটা একটা বাটিতে দিয়ে পুরো পাড়াতে গিয়ে দেওয়া হবে। তো বোন এখন দিতে যাচ্ছে পুরো পাড়ার বাড়িতে প্রসাদগুলো, আর আমি এখন কোথায় বসে আছি, এখন আমি দোকানে বসে আছি, হ্যাঁ আমাদের বাড়ির দোকান এটা। আর আজকের দিনটা প্রচণ্ড হেক্টিক যাচ্ছে, সবাই এই এই ওই 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 সব কাজে বিজি আছে। আপাতত আমি দোকানেই সামলাবো, দোকানে বসবো, তারপরে আমি কী করবো, নোটিফিকেশন ঢুকলো তার জন্য, এটা আমার নোটিফিকেশন টোন, তো তারপরে দেখাবো কী করছি। এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম আর পাখা চলছে, তার জন্য একটু নয়েজ তো আসবেই। এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, মানে কোনো কাজ করছিলাম না আর কি। তো এখন আমরা লাঞ্চ অব্দি করিনি, এখন হচ্ছে 2:30 বেজে গেছে। এখন ঠান্ডায় নিয়ে এসেছে একটু কোকাকোলা, তো এটা একটু খেয়ে নেবো, তারপরে আমি লাঞ্চ করব। এখানে আমাদের কলা পাতা কাটা হচ্ছে, যদি কলা পাতা কাটছে, কারণ আজকে মেনু হচ্ছে ভাত আর সর্ষে ইলিশ। এটা তো ডাল, আচ্ছা সর্ষে ইলিশ, তো তার জন্য কলা পাতা দেখা হবে। কোথায় গেল কলা পাতা? এই তো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:00 বাজে, আমি ড্রেস পরে নিয়েছি। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, তো আমি ড্রেসটা পরে নিয়েছি। এবার আমি রেডি হব, রেডি হয়ে আমরা সব বন্ধুরা মিলে আজকে ঘুরতে যাব, তো আমি তাদের ঘরে রেডি হয়ে নিই, আর তোমরা থাকো, টাইম লাগছে। আমি আর কৌশিক এখন যাচ্ছি সামনে উজ্জ্বল পিয়াসা, ওরা দুজনে আসছে। আমি এত লম্বা করে হয়েছিস, তো আমি উজ্জ্বলকে কল করেছিলাম, ও বললো যে ও রেডি হয়নি, ও রেডি হয়ে বেরোচ্ছে, এ মার খাবে। তো তাদের এখানে আমরা উজ্জ্বল আর পিয়াসার কাছে যাই। কৌশিক পিয়াসাকে কল করেছে আর পিয়াসা বলছে ও কুমিল্লাপাড়ায় আছে, এদিকে কুমিল্লাপাড়া মোড়ে কেউ নেই। না না, ও সত্যিই আছে, ও আমরা বিশ্বাস করিনি, আমরা ওই দিকে যাইনি। তো সামনের দিকে পিয়াসা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই হাই, তো এখানে আমাদের একা একেলা মন করে দাঁড়িয়ে আছে। হাই, আমার ব্লগ হচ্ছে হাই। কিরে তুই কখন বলেছিস তুই আছিস, কখন বেরোনোর কথা বলছি, ও থাকুক গিয়ে বল তুই কখন বেরিয়েছিস, এখন কটা বাজে? বলেছিলাম না আমি এখনই এটা বললাম যে ও যখন বললো যে অটো স্ট্যান্ডে, তখন ও সবে বাড়ি থেকে বেরিয়েছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, বাট যাচ্ছি। পুজোর জন্য কি সুন্দর লাইটিং হয়েছে, দারুণ লাগছে, মনে হচ্ছে পুজোটা ঘুরতে বেরিয়েছি, একই সেজে আছি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে ঘাটে যাবো, কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের পুরোনো ঠিকানা শিল্পশ্রী, যেখানে আমরা আড্ডা দিই। তো আমরা এখন শিল্পশ্রীতে গিয়েই আড্ডা দেবো, কারণ অলরেডি 7:15 টাইপস হয়ে গেছে, তো যেতে যেতে মানে 8:00 বেজে যাবে, আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, তার জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে নিয়েছি। আমি এক্ষুনি আমাদের চারজনের ছায়ার একটা ভিডিও করতে গেছিলাম, সেটা ঢুকে গেছি। তো আমার ব্লগে আমি যা ইচ্ছা বলবো, তোদের কি? আমরা আমাদের বসার জায়গায় শিল্পশ্রী ফোকাস নিচ্ছে না কেন? তো এবার আমরা যাব গিয়ে ওখানে বসবো, একটা সিট দেখি, এখানে আমাদের অলরেডি সিট আছে, তাও এরা কেন অন্য সিট খুঁজছে জানি না। আমরা কোনো কাজ করছি না, আমরা আসা থেকে খালি বসেই আছি। হ্যাঁ, আমরা খালি খেলাম কুরকুরে, আমরা আর কোনো কাজ হচ্ছে না, তাদের আমি ব্লগই করতে পারছি না, কিছু দেখানোরও নেই, খালি এ হচ্ছে গাছ থেকে পাতা ছিঁড়ছে আর সেগুলো নিয়ে ইয়ে করছে। ওর আমাদের উজ্জ্বলও চুপ করে বসে আছে, পিয়াসাও চুপ করে বসে আছে, আমিও চুপ করে বসে আছি, তো কোনো কিছুই আমাদের শ্যুট করার নেই, তাদের আমার ব্লগ হচ্ছে না। তো যদি কিছু দেখানোর থাকে,
তো যদি কিছু দেখানোর থাকে অবভিয়াসলি দেখাবো। ও এখন হচ্ছে 8:30 বাজে, আমরা বেরিয়ে গেছি শিল্পশ্রী থেকে, কিছুই দেখানোর ছিল না, যেটা দেখাতেই পারিনি। সবাই বসে আছি, সবাই হাঁ খাচ্ছে, এখনো তাকে বসে আছি, কারো কোনো কিছু হচ্ছে না। তো এখন আমরা বেরিয়েছি, বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে। ওকে সবাই জানে ও ছোট লোক, একবার চার চাকা গেলে আমাদের পাশ দিয়ে উজ্জ্বল ইচ্ছে করে থুতু ফেলে দিল ওই গাড়িটাতে। ছি, আমরা কত ভালো ভাবে, আমরা কিছু করি না, ওই এরকম করে আমাদের গ্রুপে। তুই আমাকে ধাক্কা কেন মারছি? আরে কি করছিস তুই? এটা যেই যাচ্ছে রাস্তা দিয়ে, ও যে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, বলছে একটা দেবো একটা দেবো, এরকম পেছন থেকে দেখাচ্ছে। কি দেখো রে, সবাই তোকে দেখাবে আর মারছে কাজ। কাকু চোর, তোমার গাড়ি বাড়ির পাতা ছিল। তারপরে আমরা এসে গেছিলাম বিরিয়ানি খেতে, তখন এত লোক ছিল তো আমার একটুখানি লজ্জা লাগছিল, তো আমি এমনি নর্মাল ভিডিও শুট করেছি, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা বিরিয়ানি খেলাম, তারপরে আমরা বাড়ি আসি বাড়িতে। হোপ সো গাইস তোমাদের দেখতে এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে বাজিয়ে দিতে হবে, তাকে আমার নোটিফিকেশন তোমাকে সবার আগে দেখাবে। তো আমি তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।